হ্যালো ভিউয়ার্স আজকে আমি বানাবো একটু কালারফুল মোমো মানে আজকের রেসিপি হল পিঙ্ক মোমো আর তার জন্যেই আমি নিয়ে নিয়েছি কেন একটা বিটরুট আর সেটাকে আমি ভালো করে কুচিয়ে নেব যাতে এর থেকে রসটা বের করা যায় এটাকে ভালো করে কুচিয়ে নেওয়ার পর এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে এর থেকে সমস্ত রসটা আমি বের করে নেবো এই রসটাই আমাদের কাজে লাগবে বাকিগুলো কাজে লাগবে না এবার নিয়ে নেব ময়দা তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে ওই যে বিটের রসটা রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে একটা ডো বানাবো জলের পরিবর্তে এই রসটা ইউজ করবো আর দেখো আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমরা বানাবো তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে রসুন কুচিগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এগুলো অল্প নাড়াচাড়া করে নেবো একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গাজর কুচি তোমরা যতটা বানাবে সেই পরিমাণে দিতে পারো গাজরটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব এবার বাঁধাকপি বাঁধাকপিগুলো আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ এটা নরম হয়ে আসছে তারপর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস তারপর আবারও খানিকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি দিয়ে দেবো এটার মধ্যে একটা ডিম এটা সম্পূর্ণ অপশনাল আমার ভালো লাগে তাই আমি এখানে দিয়েছি আপনারা না চাইলে নাই অ্যাড করতে পারেন তারপরে দিয়ে দেবো অল্প একটু চিনি আর গরম মশলা ব্যাস আমাদের পুর কিন্তু একদম রেডি এবার পুরটা ঠান্ডা হলে আমরা চলে যাব মোমো শেপে মোমো শেপ বানাতে গিয়ে আমি যেটা বুঝলাম এটা বানানো কিন্তু সত্যি ভীষণ টাপ আমি তো একদমই পারছিলাম না অনেকগুলো ট্রাই করার পর এই একটা মোমোই আমি পেরেছিলাম তারপর যেটা যেমন ইচ্ছা শেপ হয়েছে তেমন ইচ্ছা দিয়ে দিয়েছি আমি দেখলাম এটা বানানো সব থেকে বেশি টাপ তাই এবার যেমন হয়েছে খেতে ভালো হলেই হলো শেপ দিয়ে আর কি হবে তাই যেটা যেমন হয়েছে তেমন দিয়েই আমি এখানে জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নিয়েছি ব্যাস আমাদের পিঙ্ক মোমো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার তোমরাও বানাও আর এনজয় করো আমার এই রেসিপি আর চ্যানেলটাকে করে নাও ঝটপট সাবস্ক্রাইব